ইনফ্যাক্ট উই হ্যাভ গত জুরিডিকশন আমাদের সুপ্রিম কোর্ট এক্সারসাইজ করে প্র্যাকটিস করে এই সকল জুরিডিকশনে কিন্তু অর্ডিনারি ল দিয়ে দেওয়া সম্ভব যেমন অ্যাপেলের জুরিডিকশন অর্ডিনারি ল দিয়ে অ্যাপেলের জুরিডিকশন সুপ্রিম কোর্টের সামনে রয়েছে রিভিশনাল জুরিডিকশন রেফারেন্স জুরিডিকশন রিভিশনাল জুরিডিকশন অল দিস জুরিডিকশন ক্যান বি গিভেন টু সুপ্রিম কোর্ট থ্রু এনি অর্ডিনারি ডেফিনেশন এনি এন্ড অর্ডিনারি ল পাস বাই দ্য পার্লামেন্ট বাট রিচ জুরিডিকশন দ্য ইউনিকনেস is it is inherent it is inherently conferred upon the highest court of the land highest court of the nation and this jurisdiction is not conferred it is not given through an ordinary legislation rather it is given by the constitution the supreme law of the land so each jurisdiction money as a supreme court try to understand because সাধারণত জুরিডিকশন সুপ্রিম কোর্ট পালন করে এটা কিন্তু জাস্ট স্টেটমেন্টে দিয়েছে এভিডেন্স জুরিডিকশন এর আন্ডারে আমরা না করে তারা এটা পালন করে সো ইফ এ সুপ্রিম কোর্ট ইজ এ সুপ্রিম ইন দ্য ম্যাটার প্লিজ লুক এট দ্য নেম সুপ্রিম দ্য সুপ্রিম দ্য ন্যাচার অফ দ্য সুপ্রিমেসি ইজ দ্য রিচ জুরিডিকশন এ কোর্ট কল্ড এ সুপ্রিম কোর্ট ওয়াই বিকজ ইট পজেসেস সাম ইউনিক পাওয়ার অফ দ্য রিপাবলিক and this is called writ jurisdiction supreme court is called supreme because of writ jurisdiction no other court of the land are called supreme court because no other court of the land has any supreme jurisdiction like writ jurisdiction ejonoi writ jurisdiction er amader jonmo kobe eta jana khub joruri 1954 e locus standi torpo prothom tarikh transport name ekta mamla ache oi mamlay prothom locus standi ekta torpo hoyechilo ebong sheikhane এবং তারিখ ট্রান্সপোর্ট কেসের এই যে ট্রাডিশনাল ইন্টারপ্রিটেশন অফ এগ্রিড পারসন অথবা লোকাল স্ট্যান্ডিং আছে কি নাই এই তর্ক আমাদের এই হায়ার কোর্ট নিয়েছিল তার কাছ থেকে বিখ্যাত একটা ইংলিশ কেস এবং বলা হয় লোকাল স্ট্যান্ডিং বিষয়ে সবচেয়ে আলোচিত সবচেয়ে সমালোচিত যে হাইয়েস্ট রেফারেন্স যেটা হয় হলো এক্সপার্ট এ সাইড বথাম কেস ওই কেসটা আমাদের ডিসাইডেড হচ্ছে ইংল্যান্ডে 1880 আরও বহু বহু আগে সমস্যা তারিখ ট্রান্সপোর্ট কেস থেকে যেখানে ট্রাডিশনালি রেস্ট্রিক্টলি রিট্রোডিউশন এইটা মোটামুটি উদাহরণ হচ্ছে 1959 আরেকটা কেস সেই কেস আমরা ফাজন ডি অল দিস কেসেস আই উইল রেফার ইউ টু আ রিপোর্ট ইন ইন্ডিয়া সো আমি ভালো করে আপনাদের সাথে ইয়ার চেক করি ইউ উইল গেট দা লাইক ফাজন ডি কোড গুলো আমি বলবো যে এই যে পার্সন বা লোকাল সেফটি ইনস্যুরেন্স আছে না এটাকে একটু স্ট্রিক্ট রিস্ক সেন্সে দেখতে হবে স্ট্রিক্ট ডিস্ট্রিক্ট সেন্সে দেখা বলতে কোন ক্যাটাগরি করছে তারিখ ট্রান্সপোর্ট তাহলে তারিখ ট্রান্সপোর্টে যেভাবে ইনস্যুরেন্সকে মানে সমানই বুঝতে পারছো না হোক তাহলে তোমাকে রিডে আমরা এন্টারটেইন করবো না তো ওই যে পার্সোনালি ক্ষতিগ্রস্ত যে রেস্ট্রিক্টেড ব্যাখ্যা ওই ব্যাখ্যা থেকে একটা ডেভেলপমেন্ট হলো 1969 এবং 1947 1947 সালে স্বাধীন মিনিমাম স্ট্যাটাসে আমাদের এই দেশ ভাগ হলেও আপনারা দেখবেন 1971 সাল পর্যন্ত আমি একটু দুটো মামলা রেফার করতে পারলাম ওয়াই সেই সময় সংবিধান ছিল না ছিল তবে ভাঙা চলা সংবিধান আপনারা জানেন পাকিস্তান হওয়ার পরে প্রথম 9 বছর লেগেছে তাদের প্রথম সংবিধান বানাতে অ্যান্ড দ্যাট সংবিধান ওয়াজ মেড ইন 1956 সো ইট টুক 9 ইয়ার্স পাকিস্তান আমাদের বাংলাদেশের সংবিধান কিন্তু 1972 সালে তৈরি করা হয়েছে এবং মাত্র 2 সময় দিনের সংবিধান তৈরি করা হয়েছে এন্ড ইট ওয়াজ দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট দ্যাট আওয়ার ফাদার অফ দ্য ফাদার অফ দ্য নেশন ডিড অ্যাচিভ ব্যাক ইন 1956 মাত্র 209 দিনের সংবিধান টু মেক দেয়ার কনস্টিটিউশন এবং সে 3 বছর মাত্র 19 মার্চ অক্টোবরে এসে আইন করে শুরু করে সারা দেশে সামরিক শাসন এবং সেই সামরিক শাসন ত্যাগ শাসন নেওয়া হয়েছে বাট 1969 পর্যন্ত সারা দেশ ছিল স্ট্রিক্ট টোটালিটেরিয়ান পলিটিক্যাল রেজিমের আন্ডারে যেটা নামে সামরিক শাসন না বা কার্যত আসলে সামরিক শাসন ছিল নিপীড়ন নিষ্পীড়ন শোষণ বৈষম্য এবং মানে কন্ট্রোলের ক্ষেত্রে সব দিকে শাসনের লক্ষ্য নিয়ে বিরাজমান ছিল প্রশিক্ষণ নিপীড়িত নিষ্পেষিত রেজিম বা আর যাই কিন্তু সুপ্রিম কোর্ট অফ সুপ্রিমেসি এক্সারসাইজ করতে পারে অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য রিজন যে ওই সময়ে রিটের এক্সারসাইজ এবং রিটের রিপোর্টেড কেস খুব কম হাওয়েভার ইন ক্লিয়র বিটুইন 1951
মানে 54 থেকে 71 পর্যন্ত সংবিধানের খুবই খারাপ অবস্থা ছিল, ল্যান্ডমার্ক কিছু কিছু ডিসিশন দিয়েছে অ্যাপ্লাই করেছে। এর মধ্যে ভেরি ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক ডিসিশন ইজ গভর্নর জেনারেল রেফারেন্স নাম্বার 1954 মামলা আমাদের সংবিধানের মামলা 70 ইয়ার, এটা অ্যাপিলে ডিভিশনের জাজমেন্টটা ফিরিয়ে দেয়। আব্দুল হক ক্যাবিনেট নিষ্পত্তি কাণ্ড মানছে, সো 1962 জাজমেন্ট ফেরি ফেরি এবং সে জাতি সে ভাই। সো আরো কিছু গুরুত্বপূর্ণ বেসিক ডেমোক্রেসি মামলার এক ডজন বিচার ফার রিচিং ইম্প্যাক্টফুল, বাট এট দ্য সেম টাইম সুপ্রিম কোর্টের যে এক্সট্রাঅর্ডিনারি জুরিডিকশন যেটাকে রিট জুরিডিকশন বলছি, এইটার মানে প্রকৃত মহিমা প্রকৃত জৌলুস নিয়ে পাকিস্তান আমাদের নভেম্বরে আমাদের সংবিধান অ্যাডপ্ট করা হয় এবং প্রথমবারের মতো বাঙালি জাতির জীবনের সর্বশ্রেষ্ঠ যে রাজনৈতিক দলিল আমাদের 72 সংবিধান, বাঙালি বাঙালি রাষ্ট্র বাঙালি মানুষ বাঙালি মানুষদের চিন্তা ভাবনা বাঙালি জনগোষ্ঠীর রেকর্ড কিন্তু প্রায় 900 বছর। আমরা যদি চর্চা করতে যদি আমাদের ভাষার এবং আমাদের ভাষা গুপ্ত জনগোষ্ঠীর আদিমতম দলিলগুলো ধরে নিই, সেই চর্চা করতে বয়স হিসেবে করলে বলা যায় যে আমাদের বাঙালি জনগোষ্ঠীর বয়সকে প্রায় 900 বছরের উপরে। এই 900 বছরের ইতিহাসে হিস্ট্রি পলিটিক্যাল কমিউনিটি বাঙালি অ্যাজ এ পলিটিক্যাল কমিউনিটি 1972 সালে আমাদের সংবিধান রেজিস্ট্রেশনের মধ্যে দিয়ে সুপ্রিম কোর্টের সুপ্রিমেসি মানে ফজল দিন মনে আছে আমাদের আলোচনার মধ্যে ফজল দিন এসে থেমে গেছে 1959 তারিখ তার ট্রান্সপোর্ট 1969 ফজল দিন আর কোনো কিন্তু গুরুত্বপূর্ণ লোকাস ফ্রেন্ডলি ডেভেলপমেন্ট নাই। পরবর্তী ফেব্রুয়ারি মামলায় কিন্তু প্রথমবারের মতো পার্সনকে যে ন্যারোলি ব্যাখ্যা করা যাবে না এটা কি কি উপরে ভিত্তি করে দেওয়া যাবে এই জন্য ফেব্রুয়ারি মামলাতে 7টা ক্রাইটেরিয়া। তো ফেব্রুয়ারি মধ্যে হিউজ ডেভেলপমেন্ট ওয়াজ এ হিউজ অ্যাচিভমেন্ট আমাদের লোকাস ফ্রেন্ডলি ধারণাকে আরো উদার করেছে, যে শুধু ডিরেক্টলি বেরুবানি মামলা আপনারা জানেন দিল্লি চুক্তি হয়েছিল বাংলাদেশ এবং ভারতের মধ্যে, ওই চুক্তিতে বাংলাদেশের সীমানা নিয়ে বিধান ছিল, বাংলাদেশের সীমানা বা টেরিটরি অফ দ্য রিপাবলিক কিন্তু একটা কনস্টিটিউশনাল বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং টেরিটরি রিপাবলিক আমাদের সংবিধানে কত নম্বর অনুচ্ছেদে আছে 2 নম্বর ইম্পর্টেন্ট ওয়েদার এই টেরিটরি অফ দ্য রিপাবলিক এফেক্টেড হয়। এখনো পর্যন্ত আমরা 3টা মামলা পেয়েছি আলোচনায় প্রায় অন্তত আমাদের সংবিধানে গণতান্ত্রিক শাসন 1981 সাল থেকে যখন খুব একটা সময় পাওয়া যায়নি রিজুলিউশন বা সুপ্রিম কোর্টের কাজ করার এবং এর আগে 1974 সাল থেকে জরুরি অবস্থা। জরুরি অবস্থা কিন্তু ইজ এ মানে জরুরি অবস্থা কি হয়, জরুরি অবস্থা কিন্তু মিউটেটিং হয় সুপ্রিম কোর্টের জুরিডিকশন অনুচ্ছেদে 5 নম্বর হয়ে যায়, যার পরে রাষ্ট্রপতি অন্যান্য ফান্ডামেন্টাল রাইটস করতে পারে। তো রিটে পার্টার যে 3 নম্বরে ফান্ডামেন্টাল রাইটসগুলোকে প্রযুক্ত করার জন্য এনফোর্স করার জন্য সেই সবচেয়ে বেশি একটা সবচেয়ে বেশি এর মধ্যে চাপের মধ্যে পড়ে জরুরি অবস্থা। তো এই হিসেবে বললে 1964 বা আইন জার্নালগুলোতে পাই না বিকজ অ্যাট দ্য টাইম কনস্টিটিউশন ওয়াজ ইন ইনকিউবেটর কনস্টিটিউশন ওয়াজ ইন আইসিইউ বলতে পারে, মানে খুবই খুবই খারাপ অবস্থা, বাজবে কি বাজবে না থাকবে কি থাকবে। সো এই অবস্থা তো রিচ জুরিডিকশন বা সুপ্রিম কোর্টের পাওয়ার বা ক্ষমতা করে না, বা আপনারা অবস্থানের মধ্য দিয়ে 3 দল এবং অন্যান্য সকল রাজনৈতিক রেস্টোরেশনাল ডেমোক্রেসি হয় আবার নির্বাচন
beginning for political history of our Bangladesh, of our country. At the same time, 1991 is a new beginning, a new era of our judicial history. Because Supreme Court committee, the Supreme Court green jurisdiction, she had a excessive process. How much money? তো আমি যদি বড় বড় কয়েকটা মামলা শেষ করবো সাংবাদিক পরিষদ আছে, আপনারা সাংবাদিকদের বেতন কাঠামো সুযোগ সুবিধার জন্য একটা আইন আছে, সেই আইনের আন্ডারে একটা ওয়াইজ যদি বোর্ডের একটা সিদ্ধান্তের বিরুদ্ধে সংগঠনটা এই বাড়ি অথবা সিদ্ধান্ত কয়েকজন সাংবাদিকে লঙ্ঘিত হয়েছে, তারা রাষ্ট্রে রিট করতে দিস রিট ইজ নট মেনশন। তো সংবাদপত্র পরিষদ 1991 মামলা বলা হচ্ছে পরিষদে মানে অ্যাসোসিয়েশন কয়েকজন সাংবাদিকের পক্ষে অ্যাসোসিয়েশন রিট কাস্টেন্ডি সাবস্টেন্সিয়াল রিটায়ার অ্যাসোসিয়েশন এখানে মামলার খুব ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট আছে। 1991 সালে সংবাদপত্র পরিষদের যে মামলা সেই মামলায় তার স্ট্যান্ডিং ওয়াজ ডিনাইড বিকজ কয়েকজন সাংবাদিকের ক্ষতিগ্রস্ত তার বিপক্ষে মামলা করতে পারে না। বাট রিটায়ার অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট ইজ দ্যাট অথর ডাজ ইন দিস এই ক্ষেত্রে রিট চলবে বিকজ তারা যে ভিন্ডিকেশন বাকিটা এজ এ বোর্ড কোন পার্টিকুলার সদস্যকে অনেকগুলো মানুষকে এফেক্ট করে নেগেটিভ তাদের পক্ষ থেকে মামলা করতে পারবে। স্ট্যান্ডিং অর্থাৎ লোকাল স্ট্যান্ডিং ওয়াজ অ্যাকসেপ্টেড লোকাল স্ট্যান্ডের ইতিহাস বা চূড়ান্ত সময় এসেছে 1996 আপনারা জানেন ডক্টর মহিউদ্দিন ফারুক আসেন বাংলাদেশ আমাদের রিটের 54 সালে রিটের জন্ম হওয়ার পর থেকে রিট কিন্তু খুবই দুর্বল এবং খুবই প্রায় 50 বছর ধরে আমাদের জুরিডিকশন এটা গড়িয়ে গড়িয়ে চলেছে। তখন শুরু করেছে 1996 দ্য কনসেপ্ট অফ লোকাল অ্যাসেম্বলি ওয়াজ আনশ্যাকল মানে শৃঙ্খল মুক্ত করা হয়েছে, এর পা থেকে বেরি খুলে নেওয়া হয়েছে 1996 অ্যান্ড এগেইন দ্য অথর জাজ ওয়াজ জাস্ট চারজন বিচারপতি ছিল ওই ওই জাজমেন্টে অথর জাজ যিনি সব সময় পাঁচজন বিচারপতি পরবর্তীতে বাড়তে কমতে 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 নাম্বার থাকে না। তো মোস্তফা কামাল ওয়াজ দ্য লিডিং অথর বিবি রয় চৌধুরী রোফ জাজমেন্ট আব্দুল রোফ তখন বেঞ্চে ছিলেন বাট হি ডিড নট রাইট এ সেপারেট অপিনিয়ন হি ওয়াজ প্রেজেন্ট ইন দ্য সুব্রহ্মণ লেটার অফ চিফ জাস্টিস অ্যান্ড লেটার অফ কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান উনিও সো ওইখানে কিন্তু বিখ্যাত বিবি রয় মানে ফ্রেশ সামাজিক বিভিন্ন বৈষম্য দেখে যেসব অবলা মানুষ অবলা জনগোষ্ঠী যেসব মানে শক্তিহীন সামাজিক বিভিন্ন মানে মাসল পাওয়ার যেসব মানুষ যাদের পক্ষে হাইকোর্ট পর্যন্ত পৌঁছে সম্ভব না তাদের পক্ষে যদি কেউ তাদের জন্য রক্তক্ষরণকারী হৃদয় হার্টস নি মানে যার হৃদয় রক্তক্ষরণ ডিপার্টমেন্টে তারা রিজুলিউশন আসতে পারে। এই রিজুলিউশন একুশে টিভি মামলা একুশে টিভি মামলায় তো বেরি করে নেওয়া হয়েছে এইবার আপনি যদি হার্টের মধ্যে এক ধরনের স্ক্রিন থাকে যেটা 1996 মামলায় আসলে রিট করবে